দমদম থেকে মেট্রো করে সেন্ট্রাল মেট্রো স্টেশনে আমরা নেমেছি। সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকে 7 থেকে 10 মিনিটের হাঁটা পথ। মেট্রো স্টেশন থেকে বেরিয়েই মহারানা প্রতাপের স্ট্যাচুর সামনে দিয়ে ছাতাওয়ালা গলির যে রাস্তাটা, সেখান দিয়ে পোদ্দার কোটের কাছে বড় বাজার বা তেরিটি মার্কেটের এলাকায় অবস্থিত এই তুংনাম ইটিং হাউসটি। পিনকোড কলকাতা 712। তোমাদের আসার সুবিধার জন্য পিনকোডটা আমি বলে দিলাম। কলকাতার প্রাচীনতম এবং সস্তায় খাঁটি চাইনিজ রেস্তোরাঁ এই তুংনাম ইটিং হাউসটি। তুংনাম হলো কলকাতার চাইনিজ খাবারের লুকোনো রত্ন। শুধুমাত্র কলকাতার সত্যিকারের চাইনিজ খাবার প্রেমীদের জন্যই কিন্তু এই রেস্তোরাঁটি। চলো ভিতরে যাওয়া যাক। গড় অভ্যন্তরে পুরনো প্লাস্টিকের চেয়ার, এসি নেই, সত্যি কোনো চাকচিক্য নেই এখনকার ঝাঁ চকচকে রেস্তোরাঁগুলোর মতো। মিক্স বা দামি কাঁচের প্লেটেও কিন্তু খাবার পরিবেশন করা হয় না, নর্মাল ফাইবারের প্লেটে খাবার পরিবেশন করা হয়। চাইনিজ কিছু ওয়াল পেন্টিং এবং চাইনিজ কিছু ডেকোরেশনের অল্প বিস্তর জিনিস দিয়েই রেস্তোরাঁটি সাজানো রয়েছে। টাইলসের দেয়াল আর ওপরে কড়িবরগা। শুধুমাত্র খাবারের গুণগত মান, স্বাদ এবং পরিমাণের জন্যই সকলে এই রেস্তোরাঁর প্রেমে পড়ে। আর অবশ্যই সস্তাও বটে, সমস্ত খাবার কিন্তু 300 টাকার মধ্যে। দেখো মেনু কার্ডটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, এখানে যা যা খাবার আছে সমস্ত আইটেম কিন্তু 300 টাকার মধ্যেই দাম। টেবিলে একটা অথেন্টিক চাইনিজ সস আর লঙ্কার তেল দেওয়া রয়েছে, নুন আর গোলমরিচ, ব্যাস এই দিয়েই টেবিলটা সাজানো। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস তোমাদের বলে রাখি বন্ধুরা, এখানে কিন্তু অবশ্যই ক্যাশ নিয়ে আসবে। এখানে কোনো রকম কার্ড, পেটিএম, গুগল পে করা হয় না। ফার্স্টেই আমরা অর্ডার করেছিলাম পর্ক স্টিম ওয়ন্টন এবং এসেও গেছে আমাদের খাবার। দেখো, দেখেই জাস্ট লোভ লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত ছিল বন্ধুরা। এত ভালো পর্কের আইটেম আমি আগে কোথাও খেয়েছি বলে তো আমার মনে পড়ে না। এই রেস্তোরাঁতে এসে অবশ্যই তোমরা পর্কের আইটেম ট্রাই করো, আর এই স্টিম পর্ক ওয়ন্টনটা তো অবশ্যই ট্রাই করে দেখো, ভীষণ ভীষণ ভালো লাগবে। নরম, তুলতুলে, মুখে দিলেই জাস্ট মিলিয়ে যাচ্ছে, ভিতরে পর্ক ভরপুর রয়েছে। আমি ওপর দিয়েই সসটা একটু ছড়িয়ে দিয়েছি, ওটা দিয়ে আরও ঘাটে ঘাটে খেতে পাচ্ছি। আমার হাজব্যান্ডের এত ভালো লেগেছে, ও আগে খেতে ব্যস্ত, আমার প্রশ্নের উত্তর দিচ্ছে না। কেমন লেগেছে জিজ্ঞেস করছি, ঘাড় নেড়ে বলছে। এবার আমি ট্রাই করছি। এই অন্টনটার উপরে পেঁয়াজ শাক কুচিয়ে দিয়েছে, তোমরা তো দেখতেই পাচ্ছ, তার সঙ্গে একটা চাইনিজ পাতা দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে সবুজ সবুজ পাতাটা, এটাও বেশ কিন্তু ভালো খেতে। আমরা 5 মিনিটের মধ্যেই অন্টনের প্লেটটা দুজনে মিলে শেষ করে ফেলেছি, এত ভালো লেগেছে আমাদের। একদম অনেস্ট রিভিউ দিলাম বন্ধুরা। আমার তো মনে হয় এত ভালো খাবারের স্বাদ হলে বাইরের দেখনদারির দরকার পড়ে না, সরলতাটাই যথেষ্ট। আমরা অর্ডার দিয়েছি এরপর লাংফাং সুপ, এখনো পর্যন্ত সুপটা এসে পৌঁছায়নি। এই যে এইটাই হচ্ছে ওনাদের কিচেন রুম, এখান থেকেই সমস্ত খাবারগুলো ওনারা পরিবেশন করছেন। বলতে বলতেই এসে পড়েছে আমাদের লাংফাং সুপ, আমরা 1/2 করে নিয়েছিলাম। এটাও কিন্তু যথেষ্টই ভালো খেতে। চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে চাইনিজ স্যুপ খাবো না এটা হতেই পারে না। আমার যে কোনো ধরনের স্যুপ খেতে এমনিই ভালো লাগে, লাংফাং স্যুপটা তো খুবই ভালো লাগে। এখানে বন্ধুরা খাবারের স্বাদের সাথে সাথে পরিমাণেও কিন্তু যথেষ্ট। দেখো দুজনের বাটিতে কিন্তু ভর্তি ভর্তি করে স্যুপ দিয়েছে। এই স্যুপের সাথে সাথে আমরা চিলি সল্ট পেপার ফিশ অর্ডার করেছিলাম, সেটাও এসে গেছে। এটারও স্বাদ কিন্তু অতুলনীয় ছিল, কতটা পরিমাণে দিয়েছে দেখো বন্ধুরা, যেমন সুন্দর খেতে তেমন পরিমাণ। আমি বারবার এটাই বলছি, এত ভালো পরিমাণে দিচ্ছে না এনারা, চাইলে তো কিন্তু তোমরা তিনজনে চারজনেও এটা শেয়ার করতে পারবে। এতে চিলি ফ্লেক্স দেওয়া আছে বলে আমি প্রথমে ভাবছিলাম ঝাল হবে, কিন্তু ঝাল নয় বন্ধুরা, একদম ঠিকঠাক খেতে, ভীষণই ভালো খেতে, বাচ্চারাও কিন্তু খেতে পারবে। যে ফিস দিয়ে বানিয়েছে ফিসের কোয়ালিটিটাও কিন্তু খুবই ভালো ছিল। আমি একটু আস্তে ধীরে খাচ্ছি,
আরও অনেক কিছু খেতে হবে তো, তাই একটু সময় নিয়ে নিয়ে খাচ্ছি। পুরোনো দিনের বিল্ডিং তো, তাই এসি ছাড়া কিন্তু খুব যে গরম হচ্ছে তাও নয় বন্ধুরা। কেমন লাগছে? এত ভালো খাবার ফেলে না বেশি কথা বলতে নেই, আগে মন দিয়ে খাবারটা খেয়ে নেওয়া উচিত। এরপর এসে গেছে বন্ধুরা এগ চিকেন পর্ক হাক্কা নুডলস। এটাও কিন্তু পারলে তোমরা ট্রাই করো, ওখানে কিন্তু অনেকেই এই জিনিসটা ট্রাই করছে, সত্যি ভালো খেতে ছিল। আমি যেহেতু একটু কম তেল পছন্দ করি বা কম তেলে রান্না করি, সেই জন্য আমার এবং আমার হাজব্যান্ডের এই চাউমিনটা একটু বেশি তেল লেগেছে, মানে তেলের পরিমাণটা একটু বেশি লাগছিল আর কি। এই হাক্কা নুডলসের সঙ্গে আমরা নিয়েছিলাম চিকেন হামি সস, এটা কিন্তু তোমরা এখানে সবাই ট্রাই করতে পারো, এটাও কিন্তু একটা অথেন্টিক চাইনিজ খাবার, বেশ অন্যরকম খেতে কিন্তু চিকেনটা বন্ধুরা। আমাদের মনে হয়েছে এই চিকেন আইটেমটা হাক্কা নুডলসের থেকে চাইনিজ রাইস দিয়ে কিন্তু বেশি বেটার লাগবে, খেতে কিন্তু যথেষ্ট ভালো ছিল। বেশিক্ষণ টাইম না নিয়ে দুজনের প্লেটে সার্ভ করে নিলাম, কারণ এখানে কিন্তু খুব ভালোভাবে টাইমিং মেনটেন করা হয়। রাত্রির 10টায় কিন্তু এই রেস্তোরাঁ বন্ধ হয়ে যায়, তার মধ্যেই কিন্তু কমপ্লিট করে নিতে হবে। তুং নাম সকাল 11টা থেকে দুপুর 3টে পর্যন্ত খোলা থাকে, আবার সন্ধেবেলা 6টা থেকে রাত্রির 10টা পর্যন্ত খোলা থাকে, এর আগেও না এর পরেও না, রাত্রেও 10টায় বন্ধ হয়ে যায়, দুপুরেও কিন্তু 3টের সময়তেই বন্ধ হয়ে যায়। সত্যি বলতে তুং নামকে কোনো সূক্ষ্ম ডাইনিং রেস্তোরাঁর সঙ্গে তুলনা করাই উচিত নয়, এর একটা নিজস্ব ভাইবস রয়েছে, সেটা মেনটেন করতে পারলেই এখানে আসা উচিত। এখানে একটা হাউস হাউস ফিলিংস আছে। তোমার ইয়ে এই চিকেনটা কেমন লাগে? চিকেনটা ভালো লাগে? খেতে খেতে আমরা নিজেদের মধ্যে একটু গসিপ করে নিচ্ছিলাম। খেয়ে আমি একটা কথাই বলবো, সত্যিকারের চাইনিজ প্রেমীদের এখানে কিন্তু অন্তত একবার আসা উচিত, খেলেই কিন্তু বারবার আসতে ইচ্ছে করবে। আমাদের খাওয়া মোটামুটি শেষের পথে, আমি পুরো চাউমিনটা কমপ্লিট করতে পারিনি, এখানে পরিমাণ অনেকটাই বেশি দেয়। আমরা যা যা আইটেম নিয়েছিলাম সেটা তিনজনে তো খুব ভালোভাবে খাওয়া যায়, যারা একটু কম খায় তারা চারজনেও খুব ভালোভাবে খেতে পারবে, কিন্তু আমি তো আর শেষই করতে পারিনি খাবারটা। তুং নাম কিন্তু মঙ্গলবার দিন বন্ধ থাকে বন্ধুরা, বাকি রোজ দিনই কিন্তু খোলা থাকে। দেখো 10টা বেজে গেছে বলে একজন এসছে, আর কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না, সেটাই আমার হাজব্যান্ড আমাকে বলছিল, ওরা কীরকম টাইম মেনটেন করে, যারা খাচ্ছে তারা জাস্ট খেয়ে বেরিয়ে যাবে, নতুন কাউকে আর ঢুকতে দেওয়া হবে না। দেখো আমাদের বিলিংয়েরও টাইম হয়ে গেছে, বিলিং প্রসেসটা দেখো বন্ধুরা, একটা নর্মাল পেপারে হাতে লেখা, রেস্টুরেন্টের দামি কাগজে জিএসটি করা বিল নয়, কিন্তু কোনো রকম মিষ্টি মৌরি বা মুখশুদ্ধি কিন্তু এখানে দেওয়া হয় না, এটাই আমার লাস্টে মিসিং লেগেছে। ওভারঅল তুং নামের অভিজ্ঞতা যথেষ্ট ভালো লেগেছে আমার। দেখো বাইরের লাইটটা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে 10টা বেজে গেছে বলে, আমরাও বেরিয়ে পড়লাম মেট্রো স্টেশনের উদ্দেশ্যে, আমরা হাঁটছি। আমি ডেসক্রিপশানে এই রেস্তোরাঁর পুরো ঠিকানাটা তোমাদের সাথে শেয়ার করে দেবো বন্ধুরা, প্রকৃত চাইনিজ প্রেমী হলে অবশ্যই এখানে এসো, ট্রাই করে যাও, ভীষণই ভালো লাগবে তোমাদেরও আমাদের মতন। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানিও কিন্তু বন্ধুরা, আমার ভিডিও দেখে তোমরা কেউ খেতে এলে কি না সেটাও জানিও, অবশ্যই কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব তো করবেই করবে, অল নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনটা বাজিয়ে দিও। আজকের মতন চলি তাহলে, আবার নেক্সট ব্লগে দেখা হবে, ভালো থেকো তোমরা সবাই, টাটা বন্ধুরা। ও আর একটা কথা বলা হয়নি বন্ধুরা, তোমরা কেমন ভিডিও দেখতে চাও সেটা একটু কমেন্টে লিখে জানিও, তাহলে আমি সেরকম ভিডিও দেবারই চেষ্টা করব। আজ তাহলে চলি।